আসসালামু আলাইকুম। আমি আজকে এসে আমার গার্ডেনে শাক সবজি তুলার লাগি, তো আপনার লোকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন দেখতে থাকুকা আমি কোন কোন শাক সবজি তুলি আমার গার্ডেন থাকি। তো ফয়লা ফার্ম আমি উড়ি, তো ওলা খড়ি খড়ি আমি উড়িগুলা ফড়িয়া দেখাইম আপনারারে। এখন আমি টমেটো ফার্ম, চলা এক এক করে আমি সারা টমেটো ফার্ম পাখনা যতটা আছে কিছু বাটিও দিতাম হইব আত্মীয় স্বজনরে। তো এখন আমি কদু ফার্ম, আর কোন কদুগুলা ফার্ম আপনার লোকে শেয়ার করব। এখানে বড় রেডি হয়েছে না, এগুন এখনো রেডি হয়েছে না। অষ্টা রেডি হয়ে গেছে, অষ্টা ফাড়াইলি মো। এবার দুই সাথে হদু হয়েছে, ফাড়ার সময় হচ্ছে, ফাড়াইলি মো আজকে। উঠে থাকো পিঠার বড় হইব, বড় যাতে হতো পিঠাও রেডি হয়েছে না। উঠেও রেডি হয়েছে না। অষ্টা রেডি হয়ে গেছে, হোটেলে অষ্টা হোটেলে তো ও ফসলটা আজকে ফাড়ম শুধু, আর শুধু ফাড়তে হইবা দুই সপ্তাহ পরে পরে, দুই সপ্তাহ পরে পরে কদু না ফলে কদু বেশি শিক্ষিত হয়ে যায় গিয়া বুড়ো হয়ে যায়, আর বুড়ো হয়ে গেলে কদুরে খাইতে বেশ ভালো লাগে না। তো আজকেও কিছু ফড়া লাগছে কদু, দেখুক। তো এখন আমি নালিশে কিছু তুলব, আমি একটু উফরে তুলিয়ে খাটম, তো উফরে ডেম ছাড়ব, অলম তুলিয়ে খাটম। তো এখন আইসে কচু বাগানো, আমি আজকে তোরা কচু কাটব, কচু কাটি আনিম।
হসু আর সফরিয়া কদর আগা দুলছে। এগুলো সাদা সফরিয়া কদর লম্বা লাগান তো সফরিয়া কদর বাড়িতে লম্বা দেখছে। তো আজকে আমার গাছ থেকে তোরা লতা বেগুনও ফড়াইলিম, আর এগুনের লগে 12 মাসই লতা বেগুন। তো ট্রাক হরমো রাখবার লাগে গাছগুন, যদি ফাড়ি রাখতাম বা চাইতাম ফাড়ি যদি, তো নেক্সট ইয়ার ওগুন থেকেও লতা বেগুন ফাইমো আর লাগতো না কিতা লতা বেগুন চাষ করা। আর পাশে না যদি তখন তো আবার নতুন করে সারা করতাম হইব, খড়িয়া আবার গাছ তুলতাম হইব। আর লতা বেগুন সংগ্রহ করে রাখা যায় না, কারণ কেতা খালো হয়ে যায়, ওটার লাগে কেতা করা লাগে, লতা বেগুন খাওয়াও লাগে নিয়ে। তো আর ফড়াই লাগতো নয়, এখন তো এক তরকারি হইব। আর খালে যে তরি তরকারি ফার্মো তা নাই, ফলমূলও কিছু ফার্মো দেখো, কিছু আপেল ফার্মো, খিরা ফার্মো, আরো আছে কত কিছু, সব কিছু ফার্ম দেখো একটা ফাঁকে গেছে সুন্দর। এখন আমি খিরা ফার্ম, আপল, কিছু মিন্ট আমি তুলে নিম ড্রিঙ্ক বানাই খাইব লাগি। দেখো অনেকটা হয়েছে মাশাল্লাহ, দেখো ব্লুবেরিও তৈয়ার রাখি দিছে। আর এখন আমার গার্ডেন থেকে থোড়া খাসামরিচ ফার্মো, এখন আমার সব সবজি তোলা শেষ, খাসামরিচ আমি তুলেছি, আর সবগুলা শাক সবজি আপনারা লোকে শেয়ার করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে তে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা, তো নতুন কোনো আপডেট দিলে আপনারা সাথে সাথে ফাইলে পাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।